এই যে থার্ড জেনারেশন আমার বাবা বামদেবের নাতি নাতির ছেলে কৌ নাতি আমরা এবিপি আনন্দ বা বিভিন্ন চ্যানেলে ইউটিউবে আছি কথা নিতে পারি তো 26 কাটা সামনে দিকে বাড়ি দেখে এলে বাড়ির অবস্থান আর সেই বাড়ি নেই তো ভেঙে গেছে সামনে যে বাড়িটা দেখাচ্ছে বাড়িটুকু নিতে রেখে আর বাড়ির পেছন দিকে কালিতে হবে এই মাঝখানে যে মাটি দেখছেন বামাখেপার বাড়ি আটলাতে তো প্রথমে আমরা মন্দিরে গেছিলাম খাওয়া দাওয়ার পরে লাঞ্চের পরে তো যার জন্য আসা তার কাছে তো প্রথমে যেতে হতো তো খুব ভালোভাবে যে দর্শন হয়েছে সেটা নয় ভিড় ছিল ভালো তো একবার দর্শন করে নিলাম তো এখন আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি বামাখেপার বাড়ি আটলায় পুরোটাই দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন টোটো করে এখন যাচ্ছি আটলা তো ফার্স্টে গেছিলাম তারপরে মন্দিরে ওখানে মায়ের দর্শন করলাম তো দর্শন করেই আমরা এখন বেরিয়ে পড়ছি আটলার উদ্দেশ্যে এবার দেখা যাক কি আছে আটলা তো দেখেছো একবার দেখে দিতাম ঘুরে ঢুলে তো কত বড় শিব ওই দিকে একবার যাচ্ছি যদি মনে আছে কিনা পুরো জিনিস গিয়ে দেখবো আর গ্রামের এই মেঠো পথ পেরিয়ে প্রথমেই আমরা পৌঁছে গেলাম মা বিল্লবাসিনীর মন্দিরে এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউড না সেই কারণে খুব ভালোভাবে কিন্তু করতে পারিনি ভিডিও যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি এরপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম প্রথমেই পড়বে বামাখেপার চার পুরুষের পরপর বাড়িগুলি রাস্তার ধারে একদম পড়বে পরপর তিনটি বাড়ি এবং ডান পাশে পড়বে একটি মা কালী যেখানে কথিত আছে স্বয়ং বামাখেপা মা তারার ওখানে সাধনা করতেন প্রতিটি বাড়ি দর্শন করার পরে এরপরে আমরা সোজা চলে গেছিলাম সাধক বামদেবের সেই বিখ্যাত কালীতলার কালীমাকে দর্শন করতে তো এরপরে আমরা যখন প্রবেশ করলাম যথেষ্ট ভিড় ছিল ওই সময়ে আর 11 বছর আগে যখন আমরা এসেছিলাম না তখন এত বাঁধানো রাস্তা ঘাট এত কিচ্ছু ছিল না তখন শুধু এই মাটির মন্দিরটুকুই ছিল তো যাই হোক সাথে সাথে মানে সময়ের সাথে সাথে সব কিছুই তো চেঞ্জ হয় তো এখানে মা তারাকে দর্শন করলাম তো তারপরে আমরা চলে গেলাম এই নতুন মন্দিরটির দিকে এটা আগের বারে আমরা দেখতে পাইনি এটা নতুনভাবে সংস্কার করা হয়েছে তো এইখানে যাওয়ার পরে তো ওখানকার যে বাড়ির পুত্রবধূ ছিলেন উনি আমাদের সাথে অনেক কিছু এরকম অজানা তথ্য শেয়ার করলেন যেগুলো হয়তো আমাদের জানা ছিল না তো আপনাদের সাথেও সেগুলো শেয়ার করলাম আপনারাও তাহলে একটু শুনে নিন পুরোটাই মাটি ছিল
আমি ওরকম বামদেবের বংশ চাকুষ, ওনার ভাই রাম, রামের মেয়ে অন্নপূর্ণা দেবী, আমরা নাতি নাতি হতাম বামদেবের ফোর জেনারেশন কৌনাতি কৌনাথ। বামদেবের বাড়ি বিটে বাড়ি তো ২৬ কাটা, সামনে দিকে বাড়ি দেখে এলেন, বাড়ির অবস্থান আর সেই বাড়ি নেই, তো ভেঙে গেছে সামনে যে বাড়িটা দেখাচ্ছে মাটিটুকুনিকে রেখে, আর বাড়ির পেছন দিকে কালিতা। এই মাঝখানে যে মাটি দেখছেন পুরোটাই আমাদের মাটির বেড়াতে আসিল, মাটিটুকুনিকে রেখে সংস্কার। আর ওনার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন কালী সাধক, বামদেবের বাবা। বামদেবের প্রথম বাবার প্রথম সন্তান হয় মেয়ে, যার নাম কালীবাইয়ের নামে রাখবেন জয় কালী। এই কালী দিদি আর দ্বিতীয় সন্তান বামা খ্যাপা, এই বামদেব দুই ভাই দিদিতে মিলে এখানে তখন ফাঁকা আকাশের নিচে বসে করতেন কালী পুজো। এটাই সেই কালীতলায় কালী মন্দির। ওনার মা পাশে বসে আছেন রাজকুমারী দেবী, আর উনি যে নিজে হাতে মায়ের মূর্তি তৈরি করে কালীতলায় বসেই পুজো করতেন, সেই মা কাঠামোর উপর অঙ্গরাগ করে। এই মাকে কার্তিক মাসে দীপাবলির দিন কালী পুজোর দিন এই পুজোটা বিশেষ করে মায়ের হয় বিশেষ পুজো। কিন্তু বামা খ্যাপা যত বছর বেঁচেছিলেন, ৭৪ বছর অব্দি উনি বেঁচেছিলেন, কালী পুজোটা কিন্তু দীপাবলির দিন এসে করে যেতেন। ওনার মা যতদিন বেঁচেছিলেন ততদিন আসা যাওয়া করতেন, কিন্তু কালী পুজোর দিন এসে উনি কালী পুজোটা করে যেতেন। এটা সেই জায়গা। আর উপরে আছে তারা মার সঙ্গে মানে বামদেবের একসঙ্গে তারা মা বামদেব, এই মহাকাল বৈরব কালু বামদেবের পায়ের নিচে রাখা আছে। যিনি কিনা যোগ্যগ্রস্ত সাধক যোগ সাধনায় ভুল করে ভুল হয়ে গিয়েছিলেন, এনাকে বামদেবের সঙ্গে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে। একই পাতে খেতেন একই সঙ্গে থাকতেন। এই কালীতলা অনেক গুরুত্ব মাহাত্ম আছে, যে বাচ্চা মেয়ের রূপ ধরে এসে বামদেব মা মানে খেলা চলে মায়ের সঙ্গে খেলছে, মেয়ে বাচ্চা মেয়ে পাড়ার মেয়ে সেরকম রূপ ধরে সব বামদেবকে দেখা দিতেন খেলতেন। হ্যাঁ, তার বিষাক্ত সাপকে উনি মানে দুধ খাওয়াচ্ছেন, সাপে কাটা মুড়িকে ভালো করে দিচ্ছেন, এইসব ঘটনা কিন্তু কালীতলায় বসে উনি করতেন। ছোট্টবেলায় খেলার ছলে তো ওনার পুজোই তো ছিল কালী পুজো। তারপর তো তারাপীঠ মহাশ্মশান, তারা মার জন্য ছুটে গেলেন তারাপীঠ শ্মশান, সবকিছু মানে স্যাক্রিফাইস করে সবকিছু ত্যাগ করে উনি শ্মশানে গিয়ে সাধনা সিদ্ধি লাভ করা, তারপর তারা ওকে পেলেন। এই কৌশিক অমাবস্যায় মায়ের দর্শন পান, আসছে ২৭ ভাদ্র কৌশিক অমাবস্যা, এই অমাবস্যায় প্রচুর ভিড় হয় তারা পেতে মায়ের মানে দর্শন পান। সামনে এই যে বললাম যে বলির মুখে বাড়িটা, বাড়ি ওই তিরপল দিয়ে খাটি এখন করেছে, দুটো তিন ওই বলির মুখ থেকে শুরু করে যেহেতু একটাই বিটে ২৬ কাটা বিটে, আর ওই তিরপল দিয়ে যে ঘিরে করেছে ওটা বছরে দুই চার হলো, যে ওই কোভিডে করেছে উনি শ্বশুরের জায়গা কিনে একটা করে দিয়েছে। আরো বহু দেখাচ্ছে কিন্তু ভিটে মাটি হলো এই বাড়ি থেকে শুরু করে ২৬ কাটা ভিটে। তাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে, যাই হোক উনি হলেন বান্ধবের চার পুরুষ, হ্যাঁ বান্ধবের নাতি ভেতরে এসো ভেতরে দেখা, উনি হলেন বান্ধবের নাতি চার পুরুষ। আচ্ছা, উনিও ওনাকেও আপনি ইউটিউবে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে থার্ড জেনারেশন আমার বাবা বান্ধবের নাতি, নাতির ছেলে কৌনাতি, আমরা এবিপি আনন্দ বা বিভিন্ন চ্যানেলে ইউটিউবে আছি, কথা তথ্য সব দিয়েছি বান্ধবের সম্পর্কে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই দেখব। কালী বাড়ি এসছেন, সাধকের জন্ম ভিটেতে এসছেন, এই স্থানে আজ থেকে ২০০ বছরের মধ্যে বামদেবের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় আর তার মানে দাদু রামদেবের রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত এই স্থান, সেই কালী পুজো মা শুধু পুজো নয় আমাদের পৃথিবীতে আনবে, তারাপীঠ ধন্য হবে, তার জন্যই হয়তো পূর্বপুরুষদের হাতে পরম্পরা পুজো নিতে নিতে স্বয়ং ভগবানের আবির্ভাব এই জমিতে হয়েছিল। ১৮৭ বছর চলছে শিবরাত্রি তিথিতে হয় এখানে উৎসব, আর মা পুজোটা হয় দীপাবলি রাত্রে বললেন, প্রসাদ দাও সব ভালো থাকুন, উপহার দর্শন তারা দেবী।
আজকের ভিডিওটা এতটুকুই থাক, আসছি অন্য আর একটা পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।